হ্যালো, আপনারা সবাই ভালো আছেন তো? হ্যাঁ, দেখ, প্রথমে কয়ে নিছি, আমি কিন্তু সাজগোজ করে একেবারে দিয়াতে আসি না মাছ ভাত নিয়ে। আমি কিন্তু আছি পার্কে, পার্কে এসে মাছ ভাত তো বসে গেছি, বসিয়ে তো সাথে আমার সবসময় তাই, তাই জন্যই ওরে সুন্দর মাছ ভাত দিছে। তো প্রথম মাছটা ছুটিয়ে গেল কেমন ঠায়, মনের মধ্যে ভালো ঠায় না প্রথম মাছটা যদি ছুটিয়ে যায়। দিয়ে টাটা ভরা রোদে বসে মাছ ভাত দিচ্ছি, মাছ ছোটে আর মাছ যদি না হয় কেমন থাকবে না? ওরে সুন্দর মাছ রে, মাছের কিলিমিলি করতেছে, কি সুন্দর মাছ বাঁধাচ্ছি আমি, কি হরি মানুষ ফের তো একদিন আসতে হবে না মনে হচ্ছে। দেখ কিছু তো নইয়েও আসি না, ক্যামেরাম্যানটা করছে যে কিছুই তো বউ কিছু নইয়ে আসো, সেভাবে তো আসি না, আসি ভারকে। গেট গেট তো একটা ছাড়িয়ে দেশে স্রোত হবে না বাড়ি, ওরে প্রত্যেক টানে মাছ ভাবতেছে, কিন্তু মাছ কি পরিমাণ মাছ এনে বাড়ি সুন্দর ঠেকতেছে। কালকে একটা সোয়াল সালে আসবানি, আর কি কবো, আর কোনো ভাষা নাই ওর মনের মধ্যে, সে কেমন ঠেকতেছে কেমন এমন দাঁড়ে দাঁড়ে আগে চলে আসবে মাছটা, ভালোভাবে ধ্যান মাছ বাঁধা দিত ভালো ওটা, এখন সারাতে গেলে তো বাড়ি কষ্টটা কাটার খোঁজা মোজা কাই নাকি বয়ের হার হাটটা বা দিয়ে গেছে হার হাটটা। ও যে কত আমার সার, আমার নিজের সার বানানি টিংরা মাছের সার, এনে মনে আরও মাছ টাছ আছে তো ঠিংরা মাছের সার আর নেশর টক নইয়ে আইসি, তার কী মাছ বাঁধাবো না, খালি এই বাঁধা আসছি কাটার খোঁজা না কাই না পাচ্ছে, কি সুন্দর মাছটা, একটু দাঁড়াই একটু ওইবারে সরিয়ে গেছি মাছ বাঁধাতে, বাড়ি সরো তো আছে গেট সব সব করে সারিয়ে দেশে তো গেট সরো তো আসছে, সরোতে এই বেড়াটি সরিয়ে আসলাম, টানিয়ে নিয়ে যাচ্ছে শুধু, কি যে ভালো ট্রাই মাছ উঠলি, কি বড় বড় সাইজের টিংরা, দারুণ। পার্কের ওই রাস্তা দিয়ে পার্ক পার্ক এখন ওইয়ে বাড়ি নাই বানাচ্ছে কেবল, তো ব্যাট দিয়ে মানুষজন বেশ দেখতেছে আমার, যে এক মহিলা মাছ বাঁধাচ্ছে, মহিলারা তো সাধারণত মাছ বাঁধায় না, বাঁধাচ্ছে এই জন্য সব একটু নজরে ঘুরিয়ে যাচ্ছি, তো যাই এবারে গিয়ে আমার মাছ বাঁধাচ্ছি, আমার ভিডিও করার দরকার করা আছে তো তোমরা দিয়ে বেড়াবে তো আমার কি। এবার ফাইন ফাইন মাছ এনে মাঝে আবার বৃষ্টি হয়ে গেছে, বৃষ্টিতে আর মেলাক্ষণ বসে থাকতে হয়েছে, কমিয়ে গেলে আবার বাদাইছি ছুটকে গেল। তলায় নিয়ে গেছে, আরে তারপরে একটু কুয়ান যে মনের মধ্যে কেমন ছে, এরকম যদি এরা জায়গায় মাছ বাঁধায় তা নদীতে এত মানুষের ভিড়ে মাছ বাঁধতে যান, এত দেওয়া আসে হাজির রা তো দিয়ালো পালা গেছে হলো। আমাদের বেন মোলাহাট, মোলাহাট কোন গেলাম, কদরাঙ্গা গেলাম, এখানে কি এখানে আইছি অনেক দূর থেকে দেখলাম যে আইন কথা কষ্ট ভালো লাগলো দেখে তাই আসলাম আর কি। আপনার বাড়ি কোথায়? বাড়ি মাটির গেছে, আর কি বাঁধবে না বাঁধিয়ে গেছে, আমি বসে গেলি মাছ না বাঁধতে সারে নাকি, কি সুন্দর মাছ বাঁধতেছে, জলে বাড়ি সরত ও দাদা আর দিদি কেন নাও নইয়া আইসা, আমার এনে নাও বিডবে মনে হচ্ছে,
বিরে টিরে থিয়ে গেছে আর কি, মাছ বাঁধবে না এরে? না তো ভালো বাঁধছে। আর দিদি কয় টিংরা মাছ প্রথমে সবাই ভাবেছে মানে করিয়ে ভুটি সাদা রং, তো দুটিতে দেয় ভাবেছে করিয়ে ভুটি, তো তারা এসে দেখে টিংরা মাছ, টিংরা মাছ দেয় আর তো সবাই একটু বেশি ভালো টেকতেছে, দামি মাছ তো। দাদাকে যে কী ভালো টেকতেছে ওর মাছ জানি দিয়ে আর কি বাঁধবে না, সন্ধ্যা হয়ে যাচ্ছে। কী তলানিটা নিয়ে গেল রে, এবার তলায় যদি না বাঁধে। আর কি বাঁধবে নি ইয়া, মনে আছে বাঁধবে না এত স্রোতে, খুঁটা আছে তো খুঁটাতে খুঁটাতে মনে একটা বাবা নেই পুরে অনেকটা হয়েছি শেষ কালে আসে। আর তার এতে যে হনুমান কথাটা তা খোয়াচ্ছে, এত কথা বলে তো মাছ বাঁধে না, খাওয়া হলো বাঁধতেছে ক ভালো ভালো। বলে তিনি এরপর বুটো উঠে নই আসতে মানে এই দাদা তো বসে দোকানবেলায় বসে রয়েছে, ওর দাদা এখনো কিছু হাইটাই নেই, রুই মাছের জন্য বসে রয়েছে। আমার এই কটা খাইছি ভালো বড়ো বড়ো ডিম হলো তিনটা, মাছটা বাদায় জুই দিয়ে ফেললাম আমি রাস্তায়, জুই আর আমি একটু জাল মুড়ি কিনতে গেছি, খিদে লেগে গেছে রোদি মাছ বাদাইয়া জাল মুড়ি কিনে নিয়ে আসতেছি। দোকান টোকান বাড়ি বাড়ি মানে মানুষ আসছে আর কই করি না, তারপরে বাড়ি মানুষ কী আমার আমার বাড়ি কী দেড়টান লাগিছে আগে এসে ছুটিছে, কী দিয়ে সবারই লাগছে জুই দিয়ে আসতেছে। তো ভালোই স্বাদ হয়েছে জল মুড়িতে, সুন্দর একটা জায়গা, মাছও বাদা নিয়ে হয়ে যায় আর পার্কও ঘুরা হয়ে যায়। দেওয়ারটা যেরকম কলো বাড়ি যাব, বাড়ি যাওয়ার আগে নদীটা একটু দেখতেছি। তাহলে সবাই ভালো থাকেন, পরে পরবর্তী ভিডিওতে আবার দেওয়া হবে।